ইস, তুই কি নোংরা! অঙ্কুশকে দেখে কেন এমন ঘৃণা ভরা মন্তব্য করলেন শুভশ্রী, জানাচ্ছি সেই সাথে থাকছে। বাজেট পেশের দিন সংসদ ভবনে মা বাবার সঙ্গে মিমি চক্রবর্তী, আবেগপ্রবণ হয়ে পড়লেন এই নায়িকা। প্রথমে আসা যাক শুভশ্রীর কাছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা টলিপাড়ায় তাদের বন্ধুত্ব অনেকটাই পুরনো। সিনেমার ফ্লোর থেকে ডান্স বাংলা ডান্সের মঞ্চ, তাদের সম্পর্ক দিনে দিনে আরো মজবুত হয়েছে। ক্যামেরার পিছনে তাদের কথোপকথন দেখলে সেই আভাস পাওয়া যায়। ডান্স বাংলা ডান্সের নতুন সিজন শুরু হয়ে গিয়েছে, সেই ফ্লোরে মিলল আরো এক ঝলক। শুটিং এর ব্যস্ততার মাঝে দেখা গেল এক অন্য দৃশ্য, সারাগালি চিজ মাখিয়ে খাবার খাচ্ছেন অঙ্কুশ। সেই ভিডিওই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন শুভশ্রী। নায়িকা অঙ্কুশকে বলছেন, ইস, এভাবে কেন খাচ্ছিস, এত নোংরা কেন তুই? টলিউডের নায়ককে এভাবে আগে হয়তো কখনো দেখেননি। অঙ্কুশ অবশ্য একটুও লজ্জিত নন, উল্টে শুভশ্রীকে অঙ্কুশের উত্তর, তুই মুখটা মুছিয়ে দে না আমার। সত্যি হয়তো অঙ্কুশের মুখ মুছিয়ে দেননি নায়িকা, কিন্তু এই ভিডিও দেখলেই টের পাবেন দুজনের সম্পর্ক কতটা সহজ এবং বন্ধুত্বপূর্ণ। যদিও শুভশ্রীর এমন মন্তব্যে অনেকেই তাকে কটাক্ষ করেছেন যে এমন ঘৃণা ভরা ভাষায় কেন কথা বললেন অঙ্কুশের সাথে, তবে তাতে তাদের কিছু যায় আসে না, তাদের বন্ধুত্ব অটুট। এবার আসা যাক মিমি চক্রবর্তীর কাছে। বুধবার 11টায় নয়াদিল্লির সংসদ ভবনে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। উপস্থিত হয়েছিলেন সব রাজনৈতিক দলের সাংসদ। বাজেটের জন্য সংসদ ভবনে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি শুধু একা নন, মা বাবাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সংসদ ভবনে। সংসদ ভবনে মা বাবার মাঝে দাঁড়িয়ে ছবি তুলে রীতিমতো আবেগপ্রবণ হয়ে গিয়েছেন এই নায়িকা। তিনি লেখেন, আমার বাবার কথাই এই দিনটা হলো তার জীবনের দ্বিতীয় সেরা দিন। আমি যেদিন জন্মেছিলাম সেটা ছিল বাবার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। সন্তান আসার খবর সব মা বাবার জীবনেই আনন্দের। ঠিক মিমির জন্মদিনও তাই খুবই বিশেষ তার মা বাবার কাছে। বাড়ির ছোট মেয়ে বলে বরাবরই খুব আদরের মানুষ হয়েছেন মিমি। এবার তার পালা মা বাবাকে সব আনন্দ দেয়ার, তাই তো তাদের ভালো রাখার জন্য তৎপর নায়িকা। মা বাবাকে আনন্দ দেয়ার যে তৃপ্তি, সে হাসি ধরা পড়ল নায়িকার চোখে মুখে।